আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ইটাল বাংলা রান্নাবান্নাতে। আজকের আমার রেসিপি হচ্ছে ছানার মালাই সন্দেশ। যারা মিষ্টিটি খেয়েছেন তারা তো ভালোভাবেই জানেন মিষ্টিটি যে কত মজা, এবং অনেকেই এটাকে ছানা মিষ্টিও বলে থাকে। নরম তুলতুলে এবং মুখে দিতেই এটা মিলিয়ে যাবে এমন একটি সন্দেশ। বনফুলের দোকানে কিন্তু এই সন্দেশটি অনেক বেশি ফেমাস একটি বা জনপ্রিয় মিষ্টি। আমি মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ছানা। ছানা কিভাবে পারফেক্টভাবে বানাতে পারবেন তার রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর ওই ছানা দিয়ে আপনি যে কোনো ধরনেরই মিষ্টি বানাতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ। দুধটাকে আমি নেড়ে নিব অনবরত, যেন নিচে না লেগে যায়, কারণ বাকি প্রসেসিংগুলো আমি এই কড়াইতেই করব, তাই অনবরত নেড়ে নেওয়াটাই বেটার। আর যে সর পড়বে সেই সরটাকে আমি চারদিক দিয়ে নিয়ে বা উপরে সরটাকে এরকম গুলিয়ে মিলিয়ে নিচ্ছি, যেন সুন্দর একটা মালাইয়ের টেক্সচার আসে। এটা একটু সর টাইপের মালাই হবে। যখন দুধটা কমে 200 ml এর মতো হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার কারণে এটাতে একটা শাইনি ভাব আসবে, এবং আমরা যেহেতু এখানে কোনো সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করছি না, তো ঘিয়ের কারণে সুন্দর একটি গ্রানও আসবে এবং খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এই মেজারমেন্টে এতটুক চিনি পারফেক্ট একটি টেস্ট নিয়ে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। চিনিটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো নেড়ে নিয়েছি, যেন চিনিটা গলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি ছানা। ছানা দেওয়ার পরে চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে দিবেন, তা না হলে কিন্তু ছিটে আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে আমি আলতো হাতে নাড়তে থাকবো, এবং এখানে আপনার একটু স্লো প্রসেসিংয়ে এসে পড়বে, মানে আপনার একটু সময় নিয়ে নাড়তে হবে, তারপর এটা একটি বাইন্ডিংয়ে চলে আসবে। এটাকে অনবরত নাড়তে হবে, যেন নিচে না লেগে যায়। আমি এটাকে অনবরত নেড়ে নিচ্ছি। দেখুন, আমার এখনও পানি আছে, তাই ছিটাছিটি করছে। আর আমি হাতে একটি কাপড় পেঁচিয়ে নিয়েছিলাম, যেন আমার হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আমি এটাকে অনবরত নেড়ে নিচ্ছি। প্রায় আপনার 20-25 মিনিট লাগতে পারে পানি দুধটা পুরোপুরি শুকানোর জন্য। দেখুন, দুধ যখন এরকম শুকিয়ে গেছে, মানে কোনো ধরনের দুধ নেই, এরকম শুকিয়ে গেছে, তখন আপনি চুলার আঁচ মিডিয়ামে আনতে পারেন, কারণ এখন কোনো ছিটাছিটির ভয় নেই। এবার আমি এরকম অনবরত নেড়ে একদম শুকিয়ে নিয়েছি। দেখুন, কোনো ধরনের দুধ নেই, একদম পাতিলের গা ছেড়ে ছানাটা উঠে আসছে, তখনই আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটি বাটিতে, আপনি যে কোনো ধরনেরই বক্স বা বাটি ইউজ করতে পারেন, এবার আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি প্রথম, যেন শুকানোর পরে আমরা যখন এটাকে শেপ দিব তখন লেগে না থাকে এবং ইজিলি যেন উঠে আসে। আমি এবার আমার ছানাটা ঢেলে নিচ্ছি, এবং এটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি, সুন্দর একটি শেপ দিয়ে নিচ্ছি, যেন শুকিয়ে গেলে এটা একটা সুন্দর শেপে চলে আসে। এবার আমি উপরে কিছু দিয়ে দিব বাদাম কুচি। এটা একদমই মানে ডিশের বাহিরে, যাদের পছন্দ অনুযায়ী, যারা বাদাম পছন্দ করে তারা দিতে পারে। আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য দিচ্ছি, এবং আমার বাদাম খুব পছন্দ, এজন্য দিয়ে দিচ্ছি। কারণ বাদামের যে কামড়, বাদামটা যখন কামড় পড়ে তখন আরও বেশি মজা লাগে, এজন্য দেওয়া। এবার আমি এটাকে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। সেট করা বলতে ঠান্ডা হয়ে গেলে এটা সেট হয়ে গেছে। দেখুন, সেট হয়ে গেছে। ঠান্ডা যখন হয়ে গিয়েছে তখন এটাকে আমি এনে এটাকে আমি সন্দেশের শেপ করে কেটে নিচ্ছি। এটা অনেক বেশি নরম এবং তুলতুলে, এজন্য একটু আলতো হাতে করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন কতটা নরম, দেখতে বুঝতে পারছেন। আমি আপনাদের যখন শেপ করব তখন দেখিয়ে দিচ্ছি যে কত মানে চাকুর না লাগাতে কিভাবে কেটে যাচ্ছে। আমি এবার এগুলোকে একটু শেপ দিয়ে নিব সাজানোর জন্য। দেখুন, আমি হালকাভাবে লাগাচ্ছি আলতো হাতে, আর কেটে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের
সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আরেকটি কথা বলে নিই, প্লিজ যদি কারো এরকম রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে তাদেরও সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।